কালিকা পুরাণম পঞ্চবিংশ অধ্যায় সৃষ্টি কথন মার্কন্ডে বলিলেন কাল নামক দেবতাই সৃষ্টি স্থিতি প্রলয়কারী প্রলয় তাঁহারই কিয়দংশে বিভক্ত কালের প্রলয় ভাগ অতীত হইলে জ্ঞান স্বরূপ প্রভু পরম ব্রহ্মের সৃজনেচ্ছা হইল অনন্তর পরমেশ্বর ত্রিগুণাত্মিকা প্রকৃতিকে ইচ্ছামাত্রে বিক্ষোভিত করিলে ওই প্রকৃতি সর্বকার্যের উপযোগিনী হইলেন যেমন গন্ধ সন্নিহিত হইলেই মনের ক্ষোভ অর্থাৎ অবস্থা পরিবর্তন হয় কিন্তু ওই অবস্থা পরিবর্তনের কর্তা নহে নিমিত্তমাত্র প্রকৃতির ক্ষোভ সম্বন্ধে পরমেশ্বরও ঠিক তাহাই সেই ব্রহ্ম পরমেশ্বরী শোভাক আবার তিনি সংকোচ প্রকৃতি প্রকৃতিরূপে সভ্য জগৎপতি পরমেশ্বর সৃষ্টির জন্য পুরুষ দিগকে জীবাত্মাকে ইচ্ছামাত্রে শোভিত করিলেন সেই সাম্যাবস্থাপন্ন ত্রিগুণাত্মিকা প্রকৃতিতে ক্ষেত্রজ্ঞ জীবাত্মাগণ অধিষ্ঠিত হইলে গুণবৈষম্য হইল তখন ঈশ্বরেচ্ছা পরিচালিত প্রকৃতি তাহাকে আবরণ করিলেন প্রধান সংবৃত মহত্ত্ব হইতে সাত্বিক রাজসিক তামসিক এই ত্রিবিধ অহংকার উৎপন্ন হইল অহংকার পঞ্চভূত ও ইন্দ্রিয়গণের চিরন্তন হেতু তন্মধ্যে তামস অহংকারী পঞ্চভূতের কারণ অহংকার উৎপন্ন হইবা মাত্র মহত্ত্ব তাহাকে আবরণ করিল মহত্ত্বাবৃত অহংকার হইতে পঞ্চতন্মাত্র উৎপন্ন হইল প্রথমে শব্দতন্মাত্র তৎ তৎপরে স্পর্শতন্মাত্র অনন্তর রূপতন্মাত্র তাহার পর রসতন্মাত্র সর্বশেষে গন্ধতন্মাত্র এইরূপ যথাক্রমে পঞ্চতন্মাত্রের উৎপত্তি অহংকার সকল তন্মাত্রকে পৃথক পৃথক আবরণ করিল শব্দতন্মাত্র হইতে শব্দের প্রথম উপাদান আকাশ উদ্ভূত হইল তামস অহংকার সহ আকাশ আবৃত করিল আকাশসহ স্পর্শতনমাত্র হইতে স্পর্শের প্রথম উপাদান শব্দগুণান্বিত বায়ু উৎপন্ন হইল আকাশ বায়ু সহকৃত রূপতন্মাত্র হইতে প্রদীপ্ত তেজ উৎপন্ন হইয়া সর্বত্র বিস্তৃত হইল তাহা রূপের প্রথম উপাদান কারণ আর শব্দস্পর্শেরও অন্যতম উপাদান বটে আকাশ বায়ু তেজ সমন্বিত রসতন্মাত্র হইতে জল উৎপন্ন হইয়া সর্বত্র পরিব্যাপ্ত হইল অমিত তেজা বিষ্ণুর আধার শক্তি অনিলান্দলিত নিরাধার জলরাশি ধারণ করিলেন পরমেশ্বর প্রথমত তাহাতেই বীজ ধারণ করেন সেই বীজ সন্নিভ সুবর্ণময় অন্ডা আকারে পরিণত হইল ওই অণ্ড মহত্তত্ত্ব প্রভৃতি পদার্থ দ্বারা নির্মিত এবং তদ্বারা চতুর্দিকে সংবৃত জল তেজ বায়ু আকাশ অহংকার এবং মহত্তত্ত্ব দশ দশ গুণ অধিক বিস্তৃতভাবে ক্রম বহির্ভূত এই সকল পদার্থ দ্বারা ব্রহ্মাণ্ডের গঠন সুতরাং পরমেশ্বরের স্থাপিত বীজ সকল পদার্থের মধ্যবর্তী দুই জগান এইরূপ এই ব্রহ্মাণ্ড আবার জল প্রভৃতি সমস্ত বস্তু দ্বারাই যথাক্রমে আবৃত স্বয়ং বিষ্ণু সেই অন্ড মধ্যে ব্রহ্মস্বরূপ দেহ স্থাপনপূর্বক দিব্যমানে এক বৎসর বুদ্ধিবলে সমস্ত বীজ সংগ্রহ করিলেন ইচ্ছা সেই অন্ডভেদ করিয়া ক্ষণকাল তখনই অন্যান্য চতুর্ভূত সহকৃত গন্ধতন্মাত্র দ্বারা পৃথিবী সৃষ্টি করিলেন এই নিখিল পৃথিবী সকল তন্মাত্র সাহায্যে নির্মিত বলিয়া শব্দস্পর্শ সমুদায় রস সমুদ্রের রূপরস এবং গন্ধ সকলই ইহাতে বর্তমান সেই ব্রহ্মাণ্ডের কমলে সুমেরু জরায়ু দ্বারা পর্বত সমূহ এবং গর্ভশলিলে সপ্ত সমুদ্র আর স্কন্ধদ্ স্বর্গ উৎপন্ন হয় অপর দেশ সম্ভুত স্কন্ধ ইগল মহাশুখকর সপ্তনাগালয়ে পাতাল উৎপন্ন হয় তন্নিম্নে স্বয়ং পরমেশ্বর বিরাজমান ব্রহ্মাণ্ডের তেজরাশিতে মহরলোক ব্রহ্মাণ্ড গর্ভস্থ পবনে জনলোক ঈশ্বরেচ্ছা বলে শ্রেষ্ঠ লোক তপলোক এবং ব্রহ্মাণ্ডের ঊর্ধ্বগতি দ্বারা সত্যলোক উৎপন্ন হইল সর্বোপরি স্বয়ং অচ্যুত বিষ্ণু অবস্থিত এই বিষ্ণু লোককেই ধীরগণ জ্ঞানগম্য চরম পরম পদ বলিয়া থাকেন সেই ঈশ্বর ব্রহ্মারূপে জগৎ নির্মাণ করিয়া জগৎ স্থিতির জন্য বিষ্ণুরূপী হইলেন স্বয়ং উৎপন্ন দেহ বলিয়া বিষ্ণু সুভূ নাম প্রাপ্ত হইলেন অনন্তর তিনি পৃথিবী উদ্ধারের জন্য পিবার যজ্ঞ বরাহ দেহ অবলম্বনপূর্বক নিমগ্ন প্রায় পৃথিবীকে ধারণ করিতে তাহার মধ্যস্থল ভেদ করিয়া অতি বেগে অধদেশে গমন করিলেন কিছুকাল পরে তিনি পৃথিবীকে দ্বংসট্রার অগ্রভাগে স্থাপনপূর্বক পূর্বক সমস্ত জলরাশ অতিক্রম করিয়া উত্থিত হইলেন অনন্তর পৃথিবীকে ধারণ করিয়া রাখিবার জন্য সপ্ত ফনা সমন্বিত অনন্তরূপই হইলেন জলস্থিত অনন্ত ছয় ফনা প্রসারিত করিয়া মধ্যবর্তী একটি ফনার উপরে পৃথিবী ধারণ করিলে যজ্ঞবরাহ পৃথিবী হইতে দন্ত খুলিয়া লইলেন অনন্ত যে ছয় ফনা প্রসারিত করিয়াছিলেন তন্মধ্যে একটি পূর্ব দিকে একটি পশ্চিম দিকে একটি দক্ষিণ দিকে একটি উত্তর দিকে একটি কোণে আর অন্যটি অগ্নিকোণে আছে অবশিষ্ট ফনা পৃথিবীর মধ্যে আর তদীয় দেহ নৈরিত কোণে অবস্থিত বায়ু কোণে শূন্য এই জন্য সেই দিকে পৃথিবী কিঞ্চিত নম্র সেই দেহ সেই দীর্ঘ দেহ অনন্ত যখন জলপরিত নিরাবলম্বনে থাকিতে অপহারক হইলেন তখন বিষ্ণু কূর্মরূপী হইয়া অনন্ত দেহ ধারণ করিলেন অনন্তর কচ্ছপ বহুচরণ দ্বারা ব্রহ্মাণ্ড খণ্ড আক্রমণ পূর্বক বায়ু কোণে গ্রীবা বিস্তার করিয়া পৃষ্ঠ দ্বারা অনন্তকে ধারণ করিলেন দীর্ঘকায় অনন্ত কূর্মপৃষ্ঠে নয়টি কুণ্ডলি করিয়া অনায়াসে পৃথিবী ধারণ করিলেন তখনও পৃথিবী অনন্ত ফনপরি অবস্থিত হইয়াও স্থির হইল না বিচলিত হইতে লাগিল তাই যজ্ঞ বরাহ পৃথিবীকে অচলা করিবার জন্য পর্বতকুলকে দৃঢ় করিতে লাগিলেন তিনি সুমেরু পর্বতকে ভূতলে প্রথিত করিবার জন্য ক্ষুর প্রহার করিলে সুমেরু পৃথিবী ভেদ করিয়া অন্তরে প্রবিষ্ট হইল বরাহের পদাঘাতে উক্ত মহাশ হইল সহস্র ইয়জন রসাতলে প্রবেশ করিল হে দ্বিজোত্তমগণ সেই প্রহার হওয়ার সুমেরু ঊর্ধ্বভাগ দাত্রিংশ সহস্র ইয়জন বিস্তৃত রইল সেই পৃথিবীধর সুমেরু পর্বত যাহাতে বিচলিত না হয় এই জন্য বরাহ তাহার পার্শ্বে কতিপয় সীমা পর্বত স্থাপন করিলেন বরাহ পদাঘাতে হিমালয় প্রভৃতি সেই সকল পর্বতের উচ্চে পাঁচ ভাগের এক ভাগ করিয়া ভূতল মধ্যে প্রথিত করিলেন অনন্তর ব্রহ্মা মহাপেজা নমস্কার করিয়া অর্ধনারী অর্ধনর মহাদেবকে নিজ দেহ হইতে উৎপাদন করিতে লাগিলেন তিনি উৎপন্ন হইয়াই প্রথমে শব্দে রোদন করিতে লাগিলেন অনন্তর ব্রহ্মা তাহাকে বলিলেন রোদন করিতেছ কেন তখন মহেশ্বর বলিলেন আমার নামকরণ কর মহাশয় তুমি রোদন করিয়াছ বলিয়া তোমার নাম রুদ্র থাকিল ব্রহ্মা এই কথা বলিলে রুদ্র আরও সাতবার রোদন করিলেন তৎপরে ব্রহ্মা আরও তাহার সাতটি নাম রাখিলেন যথা সর্ব ভব ভীম মহাদেব উগ্র ঈশান এবং পশুপতি মায়া রূপে তোমা হইতে বিভক্ত হন তুমি জগতে সৃষ্টি করিবার জন্য এই রূপে আত্মাকে বিভক্ত করো তুমিও একজন প্রজাপতি অনন্তর প্রভু ব্রহ্মা অর্ধ পুরুষ ও অর্ধ নারী হইয়া সেই নারীর গর্ভে বিরাট পুরুষকে উৎপাদন করিলেন ভগবান ব্রহ্মা তাহাকে বলিলেন প্রজাপতি সৃষ্টি কর অনন্তর বিরাট পুরুষ তপস্যা করিয়া স্বয়ম্ভূব মনুকে সৃষ্টি করিলেন স্বয়ম্ভূব মনু তপস্যা প্রভাবে ব্রহ্মাকে পরিতুষ্ট করিলেন ব্রহ্মা তৎকৃত পরিতোষিত হইয়া সৃষ্টির জন্য মনের সাহায্যে দক্ষকে উৎপাদন করিলেন দক্ষ উৎপন্ন হইলে মনু বিধিকে দশ বার প্রণাম করিলেন তখন ব্রহ্মা আরও দশজন পুত্র উৎপাদন করিলেন তাহাদিগের নাম মরিচি অত্রি অঙ্গিরা পুলাস্তীয় পুলাহক্রতু ক্রতু প্রচেত্তা ভৃগু এবং নারদ ব্রহ্মা মনের দ্বারা ইহাদিগকে মনু হইতে উৎপাদন করিয়া স্বয়ম্ভূব মনুকে ও ইহাদিগকে তোমরা সৃষ্টি করো এই আজ্ঞা প্রদানপূর্বক তথা হইতে অন্তর্হিত হইলেন এদিকে পরমেশ্বর বরাহ মুখ দ্বারা খনন করিয়া পৃথিবীর চতুর্দিকে বলায় আকারে সপ্তসাগর নির্মাণ করিলেন বরাহ সাতবার ভ্রমণে সপ্ত সমুদ্র নির্মাণ ও সপ্তদ্বীপ বিভাগ করিয়া পৃথিবীর শেষ ভাগে গমন করিলেন তিনি পরিমাণে দুই লক্ষ যোজন উন্নত লোকালোক পর্বতকে ভূমণ্ডলের চতুর্দিকে বেষ্টিত প্রাচীর করিলেন এই রূপে বরাহ গৃহের ন্যায় পৃথিবী মণ্ডলের পার্শ্বে সুদৃঢ় ভিত্তি স্থাপন করিলেন বিপ্রগণ আমি এই তোমাদিগের নিকট আদি সৃষ্টির কথা কীর্তন করিলাম এক্ষণে সৃষ্টি কীর্তন করিতেছি মহর্ষিগণ শ্রবণ করুন পঞ্চবিংশ অধ্যায় সমাপ্ত ষড়বিংশ অধ্যায় প্রতিসর্গ বর্ণন মার্কণ্ডেয় বলিলেন বরাহাধিষ্ঠিত বলিয়া বারাহ নামে অভিহিত এই সৃষ্টি শ্রবণ করিলে অনন্তর দক্ষ প্রভৃতির প্রতিসর্গ বর্ণিত হইতেছে রুদ্র মনু এবং মরিচি প্রভৃতি মানুষপুত্রগণ প্রত্যেকে যে যে সৃষ্টি করিয়া আছেন তৎসমুদায়ের নাম প্রতিসর্গ বিরাট পুত্র মনু অন্য ছয় মনু সৃষ্টি করিয়া বহুতর প্রজা বৃদ্ধি করিলেন সেই মনু প্রজা সৃষ্টি করিতে অভিলাষী হইয়া প্রথমে যে ছয়টি পুত্র উৎপাদন করেন তাঁহারা সকলেই মনু তাঁহাদিগের নাম যথা স্বারোচিষ উত্তমী তামস বৈরত চাক্ষুষ এবং মহাত্বেজ বিবস্বান ইয়ক্ষ রাক্ষস পিশাচ নাগ গন্ধর্ব কিন্নর বিদ্যাধর অপ্সরা সিদ্ধ ভৌতর ভূত বিদ্যুত লতা, গুল্ম তৃণ মৎস্য পশু কিট এবং অন্যান্য জলজ স্থলজ প্রাণী স্বয়ংভূব মনু পুত্রগণের সহিত এই সমস্ত সৃজন করেন ইহাকে তাহার প্রতিসর্গ বলা যায় স্বয়ংভূব পুত্র ছয়জন মনু ও শশ অধিকার কালে প্রত্যেক প্রতিসর্গ করিয়া চরাচর ব্যাপ্ত করেন ইহ জগতে বরাহ যজ্ঞ যজ্ঞ দ্রব্য প্রগবংশ ধর্ম অধর্ম এবং যাবতীয় গুণ সৃষ্টি করেন দক্ষ বহুতর প্রধান প্রধান দেবশ্বী মহর্ষি এবং সোমপ প্রভৃতি পিতৃগণকে উৎপাদন করিয়া সৃষ্টি প্রবর্তিত করেন ইহাই দক্ষের প্রতিসর্গ ব্রহ্মার মুখ হইতে ব্রাহ্মণগণ বাহু হইতে ক্ষত্রিয়গণ উরু হইতে বৈশ্যগণ পদতল হইতে শূদ্রগণ এবং চারি মুখ হইতে চারি বেদ উৎপন্ন হয় ব্রহ্মার প্রতিসর্গ বলিয়া ইহার নাম হয় ব্রাহ্মস্বর্গ মরিচি হইতে কশ্যপের উৎপত্তি করশ্যপ হইতে সমস্ত জগৎ দেব দৈত্ব দান প্রভৃতি তাহার সৃষ্টি ইহা মারিচ প্রতিসর্গ অত্রীর নেত্র হইতে চন্দ্রের উৎপত্তি চন্দ্র হইতে জগৎব্যাপক চন্দ্র বংশ ইহা সৌমসর্গ বা অত্রীর প্রতিসর্গ অথর্ববেদ প্রচারক অঙ্গিরা ঋষির অনেক পুত্র উৎপন্ন হয় আর মন্ত্রযন্ত্র আদি সমস্তই অঙ্গিরার সৃষ্ট ইহা অঙ্গিরার প্রতিসর্গ পুলস্তিয়ের পুত্র আজ নামক পিতৃগণ এবং সমন্বিত রাক্ষসবৃন্দ ইহা পুলস্তের প্রতিসর্গ সর্বাদি হস্তি অশ্ব প্রভৃতি বহুতর প্রজা পুলাহ সৃষ্টি করেন ইহা পুলাহের প্রতিসর্গ প্রজল সূর্য সন্নিভূরি তেজা সর্বজ্ঞ অষ্টাশীতি সহস্র বালখিল ক্রতুর পুত্র ইহা ক্রতুর প্রতিসর্গ অনল সান্নিভ সরস্বতী সহস্র প্রাচেতসগণ প্রাচেতার পুত্র ইহা প্রচেতার প্রতিসর্গ সুকালী নামে পিতৃগণ ও অরুন্ধতি গর্ভ সম্ভূত অন্য পঞ্চাশ জন যোগী বশিষ্ঠের পুত্র ইহার নাম বশিষ্ঠ প্রতিসর্গ ভৃগু হইতে ভার্গবদিগের উৎপত্তি তাহারা দৈত্যগণের পুরোহিত কবি এবং মহাপ্রাজ্ঞ নিখিল জগন্মণ্ডল তাহাদিগের দ্বারা পরিব্যাপ্ত হইল ইহা ভার্গব প্রতিসর্গ না আরদ হইতে নানাবিধ নক্ষত্র বিমান প্রশ্ন উত্তর নৃত্য গীত কৌতুক উৎপন্ন হয় ইহা নারদ প্রতিসর্গ এই দক্ষ মরিচি প্রভৃতি ঋষিগণ বহুপুত্র পুত্র উৎপাদনপূর্বক তাহাদিগের বিবাহ দিয়া স্বর্গমর্ত্য পরিপূর্ণ করিলেন তদীয় পুত্রপুত্রা আদি সন্তান সন্ততি অদ্যপি তদীয় পুত্র পুত্র আদি সন্তান সন্ততি অদ্যপী ভুবন মণ্ডলে বর্তমান আছে ও উৎপন্ন হইতেছে বিষ্ণুর নয়ন হইতে সূর্য মন হইতে চন্দ্র কর্ণ হইতে বসু ও দশ দিক আর মুখ হইতে অগ্নি উৎপন্ন হইল ইহা বিষ্ণুর প্রতিসর্গ পরে চন্দ্র সৃষ্টির জন্য অত্রী নেত্র হইতে প্রাদুর্ভূত হন আর সূর্য কশ্যপত্নী অদিতি কর্তৃক পূজিত হইয়া কশ্যপের অদিতি গর্ভে উৎপন্ন হন রুদ্রহিত চতুর্বিধ ভূতগণ উৎপন্ন হইল তন্মধ্যে কুকুর বরাহ ঔষ্ট্র রূপধারী এক প্রকার শ্রীগালস্য বানরা আর এক প্রকার ভল্লুক আনন অন্য প্রকার সিংহমুখ ব্যাঘ্রমুখ অপর প্রকার তাহারা সকলেই নানা শস্ত্রাস্ত্রধারী কামরূপী এবং মহাবল পরাক্রম ইহা রুদ্রের প্রতিসর্গ হে দ্বিজোত্তমগণ তোমাদিগের এই প্রতিসর্গের কথা বলিলাম এক্ষণে এক এক যে দৈনন্দিন প্রলয় হয় তাহা শ্রবণ করো ষড়বিংশ অধ্যায় সমাপ্ত সপ্তবিংশ অধ্যায় দৈনন্দিন কথন মার্কণ্ডেয় বলিলেন মন্মন্তর শব্দে মনুর অধিকার কাল বোধ হয় অর্থাৎ এক একজন মনু যতদিন প্রজাপালন করেন ততদিন তাহার এই কল্পই বিধাতার ব্রহ্মার দিনাবসানে জগতে অত্যন্ত উৎপাত হইতে থাকে মহামায়া যোগ নিদ্রা ব্রহ্মাকে আশ্রয় করেন সেই লোক পিতামহ ব্রহ্মা অমিত তেজা বিষ্ণুর নাভিকমলে প্রবিষ্ট হইয়া সুখে নিদ্রজান অনন্তর বিষ্ণু স্বয়ং ত্রৈলক্য সংহারতা রুদ্র রূপী হইয়া পূর্বের ন্যায় সমস্ত ভুবনমণ্ডল বিনষ্ট করিতে থাকেন তিনি যেমন মহাপ্রলয়কালে বায়ু বন্হি সহัจье সমস্ত দগ্ধ করেন সেইরূপ দৈনন্দিন প্রলয় ত্রিলোক দাহ করেন ত্রৈলক্য দাহকালে করাল কৃষাণুতাপ পীড়িত মহরলোক নিবাসীগণ তাপার্থ হইয়া জনলোকে গমন করেন অনন্ত রুদ্র নানা বর্ণ ঘোর গর্জনের প্রলয়কালীন জলজাল দ্বারা মহাবৃষ্টি করাইয়া ধ্রুবলোক পর্যন্ত ব্যাপী উত্তুঙ্গ তরঙ্গাকুল জলরাশি দ্বারা ভুবনমণ্ডল পরিপূর্ণ করেন এবং সেই পরমেশ্বর ত্রৈলোক্যকে নিজ জঠরাভ্যন্তরে রাখিয়া নাগপরিয়ঙ্কে শয়ন করেন সেই জগৎপতি নারায়ণ ব্রহ্মাকে নাভিকমলে রাখিয়া এবং ত্রৈলকীয় দাহ করিয়া লক্ষ্মী সমভিবিহারে করেন যখন সমস্ত ভুবন মন্ডল দগ্ধ হয় এবং ত্রৈলকীয় গ্রাসে পরিতৃপ্ত পরমেশ্বর ইয়োগ নিদ্রার বশবর্তী হন তখন অনন্ত পৃথিবী ছাড়িয়া তাহার নিকটে গমন করেন অনন্ত ত্যাগ করিয়া পৃথিবী স্বর্ণমধ্যে অধগত হইতে হইতে কূর্মপৃষ্ঠে পতিত হইয়া যেন খণ্ডবিখণ্ড হইয়া পড়ে তখন কূর্ম পদনিকর দ্বারা ব্রহ্মাণ্ড নিম্ন অবলম্বন অবলম্বনপূর্বক জলপরি ভাসমানা দদুল্যমান পৃথিবীকে পৃষ্ঠপরি ধারণ করেন এই পৃথিবী ব্রহ্মাণ্ড খণ্ডে পতিত হইলে একেবারে চূর্ণ হইয়া যাইবে ভাবিয়া কূর্মরূপী নারায়ণ তাহাকে ধারণ করেন পৃথিবী চঞ্চল সংসর্গে সংসার হইলে বহুতর ব্রহ্মাণ্ড নিজ পৃষ্ঠকে বিস্তৃত করেন যথায় ক্ষীরদ সমুদ্রে নারায়ণ লক্ষ্মী সম অভিবিহারে নিদ্রাবিলাসী শেষ নামক পরমেশ্বর মহাবল অনন্ত তথায় যাইয়া ত্রৈলকীয় গ্রাস তৃপ্ত সেই পরমেশ্বরকে মধ্যম ফনা দ্বারা ধারণ করেন পূর্ব ফনা পদ্মাকরে করে ঊর্ধ্বে বিস্তৃত করিয়া তাহাকে আচ্ছাদিত করেন দক্ষিণ ফনা তাহার উপাধান করিয়া দেন উত্তর ফনা তাহার পাদোপধান করেন মহাবলী অনন্তর মহাবলী অনন্তরূপী বিষ্ণু পশ্চিম ফনাকে তালবৃন্দ করিয়া নিদ্রা আভিলাষী দেব দেবকে তিনি নারায়ণের শঙ্খ চক্র এবং গরুরকে ঈশান ফণার দ্বারা ধারণ করেন আর গদা পদ্ম ধনু এবং অন্য সমুদায় অস্ত্রশাস্ত্র আগ্নেয় ফনার দ্বারা ধারণ করেন অনন্ত এইরূপে নিজ দেহকে নারায়ণের শয্যা করিয়া এবং জলমগ্না পৃথিবীর উপর অধদেহ স্থাপন করিয়া আপনারই শরীরান্তর এবং কারণ জগৎকার জগদ্ীজ নিত্যানন্দ বেদময় ব্রহ্মণ্য জগৎকারণকর্তা তৎকালে নারায়ণের নাভিকমলে ব্রহ্মা ও জঠর অভ্যন্তরে ত্রৈলক্য বিরাজিত থাকে ভবিষ্যৎ বর্তমান অধিপতি পরাবরগতি স্বপরিচ্ছদ লক্ষ্মী সহচর নারায়ণকে মস্তকে ধারণ করেন অব্যয় নারায়ণ ব্রহ্ম দিবসের সমপরিমাণ সন্ধ্যা সহ রাত্রি রূপে শয়ন করিয়া অতিবাহিত করেন এই প্রলয়ে ব্রহ্মার প্রতি দিনান্তেই হয় বলিয়া পুরবেত্রীগণ ইহাকে দৈনন্দিন প্রলয় বলিয়া থাকেন রজনী অতীত হইলে লোকপিতামহ ব্রহ্মা ইহ জগতে পুনরায় সৃষ্টি করিবার জন্য জন্য নিদ্রা ত্যাগ করিয়া উত্থিত হন ত্রিভুবনকে জলরাশিপূর্ণ এবং পুরুষোত্তমকে সয় দেখিয়া মহামায়া নারায়ণের অঙ্গ সংস্থিতা বৈষ্ণবী লাগিলেন নির্বিকারা চিতশক্তি পরম ব্রহ্মরূপেনী মহামায়া সনাতনী যোগনিদ্রাকে আমি প্রণাম করি দেবী তুমি জগ তুমি যোগীগণের তত্ত্ববিদ্যা তুমি গতি তুমি স্তুতি তুমি সৃষ্টি তুমি স্থিতি তুমি স্বাহা স্বধা তুমি সঙ্গী তরূপা তুমি সামগীতি তুমি নীতি তুমি লজ্জা তুমি লক্ষ্মী তুমি সরস্বতী হে ঈশ্বরী তুমি যোগ নিদ্রা মহানিদ্রা ও মোহনিদ্রা তুমি কান্তি তুমি সর্বশক্তি তুমি বিষ্ণুমূর্তি তুমি শিবা তুমি তুমি প্রাণীগণের অবিদ্যা হে দেবী তুমি ব্রহ্মাণ্ড ধারিণী আধার শক্তি সর্বজগতের ত্রিগুণাত্মিকা প্রকৃতি তুমি সাবিত্রী তুমি গায়ত্রী তুমি সৌম্যা তুমি ভীষণা আবার তুমি অতি শোভনা তুমি নারায়ণের নিত্য শীশৃক্ষা তুমি সুসুপসা তুমি সুষুপ্তি হে পরমেশ্বরী তুমি লজ্জা পুষ্টিক সমার শান্তি ধৃতি তুমি পৃথিবী রূপে সচরাচর ভুবন মন্ডল ধারণ করিতেছ তুমি জল তুমি জলের কারণ তুমি সর্বাভ্যন্তর চা আরেণী তুমি স্তুতি তুমি স্তবের যোগ্য তুমি স্তুতিকারিণী আবার তুমি স্তুতিশক্তি আমি তোমাকে কি স্তব করিব হে পরমেশ্বরী প্রসন্ন হ হে জগদম্বে তোমার পায়ে পড়ি নারায়ণকে জাগাইয়া দেও ব্রহ্মা লোকধাত্রীর মহামায়ার এইরূপ স্তব করিলে তিনি নারায়ণের চক্ষু মুখ নাসিকা বাহু হৃদয় হইতে নির্গত হইলেন রজগুণময়ী মূর্তি অবলম্বন পূর্বক ব্রহ্মার নয়নপথে অবস্থিত হইলেন অনন্ত নারায়ণ যোগনিদ্রাকরত্রিক পরিত্যাক্ত হইয়া ক্ষণমধ্যে ভুজঙ্গ সজ্জা হইতে গত করিলেন ও সৃষ্টি করিতে উদ্যত হইলেন অনন্তর তিনি জলমগ্না পৃথিবীকে বরাহ রূপে উদ্ধৃত করিয়া অবিলম্বে জলরাশির উপরিভাগে স্থাপন করেন পৃথিবী সেই জলরাশির উপরে বৃহৎ নৌকার ন্যায় অবস্থিত হয় বিস্তৃত দেহ বলিয়া ডুবিয়া যায় না অনন্তর নারায়ণ পৃথিবীতে আসিয়া নিজ মায়া বলে সমস্ত জলরাশি অপসারণ পূর্বক প্রাণীগণের স্থিতির জন্য নিজেই সচেষ্ট হন অনন্তর পূর্ববৎ গিয়া পূর্ববতলেমপরী অবস্থিত হইয়া পৃথিবী ধারণ করেন অনন্তর সর্বলোক ও পিতামহ ব্রহ্মা সমস্ত প্রজাপতিগণকে উৎপাদন করিয়া জগৎ সৃষ্টি করিয়া থাকেন ব্রহ্মা বা দক্ষ প্রভৃতি প্রজাপতিগণ যখন যে সৃষ্টি করেন তখন তাহাই পরমেশ্বরের ইচ্ছা সমুভূত হে দুইজ বর্গন ঈশ্বরের ইচ্ছানুসারে সৃষ্টিপ্রবৃত্তা প্রজাসৃষ্টাদীদের প্রতি পরম স্বরূপ ভগবান প্রকৃতি পৃথিবী আদি পঞ্চভূত পুরুষ এবং মহোদা আদি প্রকৃতির অনুগ্রহে জন্মে পুরুষগণ মহাভূত সমূহ প্রধান পুরুষ ব্রহ্মকাল এবং মহদা আদি প্রকৃতির অধিষ্ঠান হেতু স্থাবর অথবা জঙ্গম স্থির অথবা নশ্বর যাহাদের উৎপত্তি হয় সে সকলেই পরমপুরুষ কারণ সমূহে অধিষ্ঠান করেন ভগবান হরে মহাদেবকে যে প্রকারে কল্পান্ত সম্বন্ধীয় সৃষ্টি এবং সংহার দর্শন করাইয়াছিলেন আমি তাহা বিশেষরূপে তোমার নিকট বর্ণন করিলাম ভগবান মহাদেবকে যে রূপে জগৎ প্রপঞ্চের অসারতা দর্শন করাইয়াছেন সম্প্রতি সেই বিষয়ে বর্ণন করিতেছি হে দুই জগণ তাহা শ্রবণ কর সপ্তবিংশ অধ্যায় সমাপ্ত